ইজতেমায় আল্লাহর সান্নিধ্য পেতে উপস্থিত চিত্রনায়ক ইমন। দীর্ঘ দুই বর্ষ পার হয়ে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। এবছরের শুরুতে জানুয়ারির 13 তারিখ শুক্রবার থেকে শুরু হয় ইজতেমার প্রথম পর্ব। এবার 20 জানুয়ারি শুক্রবার বাদ ফজর টঙ্গী তুরাগ নদীর ধারে আম্বয়নের মধ্য দিয়ে শুরু হলো মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ইজতেমার দ্বিতীয় পর্ব সাতপন্থীদের। এবারে পবিত্র ইজতেমায় গত বৃহস্পতিবার রাতে অবস্থান নেন ঢালিউড ইন্ডাস্ট্রির অন্যতম নায়ক মামনুন হাসান ইমন। গতকাল বাদ ফজর আম্বয়ন করেন পাকিস্তান হতে আগত মেহমান মাওলানা উসমান, বাংলায় তর্জমাকারী হিসেবে ছিলেন মাওলানা জিয়া বিন কাসেম। ইজতেমার দ্বিতীয় পর্বে দায়িত্বরত মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, গতকাল বৃহস্পতিবার রাতে অন্যান্য ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে ময়দানে আগমন করেছেন চিত্রনায়ক ইমন। তিনি এসেই বিভিন্ন মুসল্লিদের সাথে সালাম ও কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। তিনি আরও জানান, এবারের ইজতেমায় চিত্রনায়ক ইমন তিন দিন অবস্থান করার তথ্য নিশ্চিত করেছেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশটি আগামী রবিবার মোনাজাতের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে 56তম বিশ্ব ইজতেমা। বি নিউজ, ঢাকা।